চিনতে পারছেন আপনার নাথ বউকে? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আমরাও বেশ ভালোই আছি, খুব এনজয় করছি। তো তোমরা তো জানোই আজ আমরা এখন আছি কাশ্মীরের শ্রীনগরে। তো আজকে কোথায় কোথায় যাব সেটা আজকে আমি বলবো না, আজকে বলবে আমাদের গাইড সুভদা। তো চলো সুভদর কাছ থেকে শুনে নি আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। তো চলো, এবং তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একদম স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আজকে আমরা শিকারা রাইডে যাব। শিকারা রাইডে শিকারা রাইড করতে করতে ফ্লোটিং বাজার ঘুরতে ঘুরতে আমরা নেহেরু পার্কে যাব। তারপর ওখান থেকে আমরা নিশাত বাগ, শালিমার বাগ, মুঘল গার্ডেন যাব। তারপর ওখান থেকে আমরা টিউলিপ গার্ডেন যাব। তারপর হযরতবল দরগা যাব। তারপর সব ঘুরে আবার হোটেল ব্যাক করব বিকেলে। শুক্লপক্ষ ভোজ করে গেছে আজ, সেদিনে পড়া যায় কি পক্ষ দুটি, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ ভোজ হয়ে গেছে। ওই বাবা চলো খাই, নারী বাবা আমাদের বরপক্ষ, তো কৃষ্ণপক্ষ তো খেলে তারপর আমরা খাবো। চার পক্ষ একটা বললে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বাবা বলছে বরপক্ষ করে পক্ষ কোথায় গেল চারটে নেত্র, চন্দ্রচক্ষু, জ্ঞানচক্ষু, দিব্যচক্ষু আর বর্তমান যুগে লাল চোখ মাসার বললে চোখ হচ্ছে বলুন তো কাপের ডাকটি কোন দিক? কাপে আমরা চা খাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঊর্ধ্ব দশটা দিকের মধ্যে পড়ল কটা হয়ে ভিতর দিক বাদ দিক বন্ধুরা, আমাদের সাথে সাথে তোমরাও নিশ্চয়ই খুবই আনন্দ পেলে। তো দেখতে পাচ্ছি সত্যি খুব মজার মানুষ, বিশ্বাসী, নক্ষত্রন্তহীন, ওলাইনি অক্ষম, চর্ম সহনশীল, অনন্ত দুঃখে গাল ভরা হাসি বিশিষ্ট, বুকে হাঁটা সৈশিবযুক্ত একটি সামাজিক প্রাণী। ব্যাংকে গিয়ে কেউ নাই, ব্যাংকে স্টাফ তো কেউ আইডি বিল বার করে দিচ্ছে, মানে দুটো চা বলো তো সবাই দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি জাস্ট বেরোনোর জন্য। এখন আমরা মনে হয় একটা গাড়িতে করে যাব, তারপর শিকারা করে যাব, তারপর ওখান থেকে বিভিন্ন জায়গায় যাবো। সুবোধা তো বলেই দিয়েছে, তোমরা শুনে নিয়েছো। তো চলো দেখতে থাকো আগে। তো বন্ধুরা, ডাল লেকে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটেই হোটেল থেকে চলে এসেছি, সবাই বললো কাছেই, তো হেঁটেই যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ আমরা ডাল লেকের খুবই কাছাকাছি একদম চলে এসেছি। বন্ধুরা, আমরা এখন শুধু অপেক্ষা করছি কখন শিকারায় চাপবো, এবং শিকারায় চেপে পুরো ডাল লেকটা ঘুরবো এবং সেখানকার সৌন্দর্য উপভোগ করবো। তো বন্ধুরা চলো দেখা যাক আমরা এবার কখন শিকারায় যাব। তো এবার দেখতে পাচ্ছ আমাদের টিমে সবাই এক এক করে শিকারায় চাপছে, এবং এক একটা শিকারায় পাঁচজন করে চাপা যাবে। তো দেখতে পাচ্ছ সবাইকে ম্যানেজ করে পাঁচজন করে চাপানো হচ্ছে। সত্যি বলতে আর ওয়েট করতে পারছি না, মনে হচ্ছে যেন কখন শিকারায় চাপবো আর পুরো ডাল লেকটা ঘুরবো। তো দেখতে পাচ্ছ এক এক করে প্রায় সবার চাপা হয়ে গেছে, আমরা এখন শুধু বাকি আছি, আমি, সুভদা আর বাবু। ঠাম্মিও চেপে পড়েছে দেখতে পাচ্ছ এই শিকারাটাতে ওদের সাথে। বন্ধুরা, ফাইনালি আমি শিকারায় চেপে পড়েছি, আর শিকারায় চাপাতে এতটাই এক্সাইটেড ছিলাম যে ভিডিও করার কথা তো আমি ভুলেই গেছিলাম। তো যাই হোক, আমি এখন দেখতে পাচ্ছ শিকারায় চেপে একটু আসার পর এখন ফটোশ্যুটের জন্য রেডি হচ্ছি, কাশ্মীরি লুকে আসছি আমি। তো চলো দেখতে থাকো কি কি ফটো তোলা যায়। 150 আচ্ছা, থোড়া আগে পিছে চলেগা সিন কে লিয়ে, ডরনা নেই। ঠিক আছে ঠিক আছে, ডরো মত ডরো মত। বলতে কি, ওরা যখন শিকারটা নিয়ে এগিয়ে যাচ্ছিল তো আমার ভীষণই ভয় লাগছিল যে ফটোশ্যুটের জন্য আলাদা করে কোনো জায়গা নিয়ে যাবে। তো এগুলো আমার ভীষণই ভয় লাগছিল, এখানে যতই হোক আমি চিনি না যাই না, তো খুবই ভয় পাচ্ছিলাম প্রথমে।
আর একটা জিনিস যেটাতে ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে আমি শিকারটাতে ওপেন বসেছিলাম, তো এতটাই নড় ছিল যে আমি ব্যালেন্স করতে পারছিলাম না। প্রথমে মনে হচ্ছিল যেন আমি জলের মধ্যে পড়ে যাব। আমি তো বারবার করে ফিরে ফিরে তাকিয়ে দেখছিলাম যে আমার থেকে কতটা দূরে ওরা এগিয়ে গেল। আমি একা আছি বলে ওরও কিন্তু খুবই টেনশন হচ্ছিল, তার জন্য আমার দিকে তাকিয়েই ছিল। বল বল মা, দেখো কে চিপে পেছে, দেখো এটুতে মা চিনতে পারছেন আপনার নাক বউকে? তাকাও তাকা দিকে তাকা, বলছি তোর বাবাকে দারুণ লাগছে সিরিয়াল একবারে মনে হচ্ছে কাবুলিওয়ালা কাবুলি। আর তুলবে না, অনেক তুলবে না, তুলে না সত্যি আমাদের পূজা কি সুন্দর লাগছে দেখ। কাশ্মীর থেকে যেতে হবে না রানী, দেখো না এনেছি সাথে মধু মাখা দিনে রাতে আমার মনের জোছো না এভাবে বন্ধুরা। আমাদের ফটো সেশন কমপ্লিট, আমরা এখন নিজেদের শিকারায় চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ শুভদা কুলফি খাওয়া স্টার্ট করে দিয়েছে, ফ্লোটিং মার্কেট থেকে নিল কুলফিটা। বন্ধুরা এবার নিশ্চয়ই তোমরা ডাল লেকের ফ্লোটিং বাজারগুলো দেখতে পাচ্ছ। বাবু আমাকে পঞ্চু বলে, মিনা বাজার।
বলছে আর ওই কাকুটু বাজারে মিনা বাজার নেই মেহেঙ্গা বাজার আছে কে বলছে ওই যে ওই ওই অমিত কাকু ওই মেহেঙ্গা বাজার এদিকে দেখো হ্যাঁ হ্যাঁ কি আনন্দ কি আনন্দ বন্ধুরা ফ্লোটিং মার্কেটে এই দোকানের আঙ্কেলটা আমাদেরকে ভেতরে আসার জন্য বলছিল জিনিস দেখার জন্য আমার তো এই শিকারে থেকে নামতেই ইচ্ছে করছিল না আমার কোনো দোকানে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুধু শিকারাতে চেপে ঘুরে বেড়ায় সেই জন্য তো নামলামও না মোটর লাগানো দেখো এইটা সিআরপি क्या क्या सब्जी आइसक्रीम जा चाहिए कॉफी वैरायटी यहाँ पे मिशन कश्मीर यहाँ पे चला से हमारे साथ कच्चे चला से नौका तारा बार बिक्री कर दी चलते चले जाते शूटिंग प्लेस डाल लेक वाव डाल लेक बैग वाव ए इधर थोड़ा देर रुकिए रुकिए हाँ सीट का ले इधर सीट का ले एकदम जमे जाए बर्फ है देखे जा देखे जा देखे जा দারুন দারুন সিনারি দারুন চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ভালো লাগছে দেখ বিক্রি করতে আসছে দেখ দেখি দেখ ফ্রুটস ছোট পিসিকে ডাকো তো ভিডিও কল করলাম ধরলো না কিতা পেলে ব্রো মিক্স মা এটা সব এক প্লেট দো হ্যাঁ মিক্স ফ্রুট কে বানাও এক প্লেট বানাই এক কিতা প্লেট 100 রুপিয়া প্লেট 100 রুপিয়া এই চা কফি দোকানটা দেখা হ্যাঁ জলের ভিতরে চা কফি দোকান মা কই হ্যাঁ বলে ফ্রুট চাট খাচ্ছি এই দেখো ফ্রুটের দোকান হ্যাঁ দিচ্ছি দাও হ্যাঁ হ্যাঁ ফলের দোকান খাবারের দোকান এই দেখো এই পাশটা দেখো তো দেখতে পাচ্ছো এখন আমরা সকলে মিলে ফ্রুট চাট খাচ্ছি তো বন্ধুরা আমাদের ডাল লেক ঘোরা হয়ে গেল আমরা শিকারে থেকে নেমে আবার সেই বাসটায় চেপে পড়েছি যে বাসটায় করে আমরা শ্রীনগর এসেছিলাম তো এই বাসটা এখানের একটা পার্কিংয়েই দাঁড়িয়েছিল তো এখন আমরা অন্য জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য এগিয়ে চললাম তো তো সেই সাইড সিনগুলোর ব্লগ আসবে পরের পার্টে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আনন্দ দিতে পেরেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো